আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ তাআলার অশেষ রহমতে। আমরা অনেক ভালো আছি, চলে আসলাম এক নতুন ব্লগে। তো আজকে হলো চলে যাচ্ছি, মানে বিকেলবেলা যাওয়ার কথা ছিল, তা এখন হলো সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার পরে হলো ওই যে একটা ব্যাগ আনছি, মানে সাইড ব্যাগের মধ্যেই হাফ দেওয়ার একটা ড্রেস, আমার একটা ড্রেস নিয়ে আসছিলাম। আর আমার ব্যাগের মধ্যে খুইজা হলো 1000 টাকা পেয়েছি। আমার ব্যাগে এখন টাকা থাকে না, একবারই টাকা থাকে না, খুঁটিনাটি টাকা এগুলো থাকে। কিন্তু এই টাকাটা আমি আসলে নিজেও জানতাম না এই ব্যাগের মধ্যে যে আছে। আমি ব্যাগটা এই করছি, তো যখন বের করছি না হঠাৎ করে দিয়ে 1000 টাকা। তো এই টাকাটা পাওয়ার কারণে আমি মাকে ওটা টাকা দিয়ে যাব। আর আজকে আমার ইচ্ছা ছিল বাজার করে দিয়ে যাব, আমি কয়েকদিন থাকবো, একটু বাজার করে করবো। কিন্তু আসলে সুযোগ নাই কেউ ওই রুমে। আবদিয়া হলো আর নানুর আদর নিতেছে, তা আমরা হলো চলে যাবো। আর ভাবছিলাম বাজার করবো, কিন্তু আসলে যে পরিমাণ গরম আর এখন অবস্থা খুবই খারাপ। তো এর চেয়ে ভাই নিজের বাসায় চলে যাই, এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে যদি ই করছি, নিজের বাসায় চলে যাবো। তো এখন 2000 টাকা আছে, 2000 টাকা মাকে দিয়ে যাবো, পরে ও টাকা পাঠিয়ে দিব মার জন্য। আর এতদিন তো সামিনা পুছিল, ও তো ওরকম আমার কোনো টেনশন ছিল না। এখন আবার হলো আমি কয়েকদিন ধরে, কত দুই তিন মাস ধরে হলো মার কোনো মানে খরচ পাতে আমি দিই না, দুই মাস ধরে দিই। এর জন্য হলো কিছে আমি ভাবলাম যাইবো কা, তো ওই জন্য ওরা যদি জিজ্ঞেস করি না ঢাকায় যাবো, তাহলে খুব সুন্দর হবে বলে, যে চলে যাবো ঢাকায় যাবো, ঢাকায় যাবো মা চলো ঢাকায় যাবো, খুব সুন্দর হবে বলে। আমি ওরা দেখা বুঝতে পারতেছিলাম, আমার জুতা জোড়া কম গরমের দিনে বিশেষ করে আমরা তো আমরা অভ্যাস রাতের বেলায় চলাফেরা করা। আসেন কইতে পারি না আসুন কিনা। রাতের বেলা একটু বাতাসের দোষ দেখে মোবাইল রাখছি ব্যাগের মধ্যে। দাদা কাম কাজ করো, আল্লাহ হাফেজ, দোয়া রেখো। গেলাম আম্মু, আরে আব্দে কষ্ট করে বলে দুটো ভিতরে রাখতে নাই আমরা, আবার রাগ করবো, আবার রাগ করবো, আমার উপর রাগ করবো। তো আমরা হলো বাসে উঠে বসছি, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে আমরা বসে আছি। আপনি ঘুমাইতেছে, সে শসা খাচ্ছে, আমি হলাম বোট খাচ্ছি, বোট চাল বাজার, এটা আমার পছন্দ। সবাই জানেন আমি যাওয়ার টাইমে এবং আসার টাইমে এটা যদি পাই আমি খাই, আমার ঝাল অনেক পছন্দ। বুট আর চালটা একসাথে মিক্স করে খাইলে অনেক মজা লাগে। বাবু ভাই হলো বাস ওলার সাথে হলো ই করছে, মানে টাকা দিছিল 500-300 টাকা মাঝে ভাড়া ছিল, আর 200 টাকা বলছে পরে দিবে। তো আমরা হলো নাইমে গেছি, টাকা নেই কে আমাদের কাছে, টাকা ছিল না, যা ছিল মাকে দিয়ে আসছিলাম।
আর যা ছিল আমরা ভাবছিলাম ঢাকা পর্যন্ত পৌঁছাই যাবো, এখন টাকা শেষ, এখন আছে না 12 টাকা আছে না, 12 টাকা আছে, বাসা যাওয়া পর্যন্ত পৌঁছাইতে পারবো, 200 টাকা বেশি রয়ে গেল। তো আমরা হলো নৌকা ঘাটা আছি, আপনি ঘুমটি করছেন না এখনো? পুরোপুরি না, মানে এখনো ঘুমাইতেছে। মদিনা ট্যাংকের এখানে হলো আমরা 10 মিনিটের উপরে হয়ে গেছে দাঁড়ায় আছি, সব ধরনের গাড়ি ঘোড়া যাইতেছে আসতেছে, কিন্তু আসলে আমরা যে জায়গায় যাবো যাইতেছে না, যে দাঁড়ায় আছে। এখানে অনেক রিক্সা আছে বসে আছে কিন্তু যাইতেছে না। অনেক কষ্টের পর এই রিক্সাটা চাচা হলো নিয়ে আসলো আমাদের বাসা। কি যে রিক্সা চালান আর কি যে জ্যাম, আজকে অনেক জ্যাম ছিল, কালকে তো শুক্রবার আজকে বৃহস্পতিবার, এই জন্য অনেক বেশি জ্যাম ছিল আর অনেক বেশি গরম ছিল রাতের বেলা আসছি, তারপরে গরমের কারণে অবস্থা খারাপ হয়ে গেছে। আপনি এখন পর্যন্ত ঘুমাবেন। তো আমরা সবাই হলো গ্রামের বাড়িতে আসছি, কি কারণ আছে সেটা কিন্তু সবাই জানেন। আর এখন হলো আপুরা চলে যেতেছে, আপুরা আসছিল, আমরা ঢাকা থেকে আসছি, আপুরাও আসছে, তারা হলো আগে চলে যেতেছে। তো মরিয়ম হলো আপনি একে নিয়ে যেতেছে, কি হয়েছে আমার তো মনে হয় না আব্দিয়া যাবে, কিন্তু মরিয়ম জোর করে নিয়ে যেতেছে। তা আমি হলো লুকাই আছি, আব্দিয়া হলো চলে যাইতেছে, আর লুকানোর কারণে মরিয়ম কানাকাটি করতেছে, আর আমি থাকলে আব্দিয়া যাইবো না, তা আব্দিয়া নিয়েই যাইব, তা আমি না করছিলাম এই জন্য মরিয়ম দিয়ে কানাকাটি করতেছে। তো এই যে ওরা ওইখানে যাইতেছে, তা আমি সৈরা যাই, সৈরা না গেলে কান্নাকাড়ি করবো। মেয়েটার তো নিয়ে তো গেল জোর করে, এখন শুনে দেখা যাবে কদ্দ থাকে, যাইতে না দিলে মরিয়ম একদম মুখ কালা কান্দাকাড়ি। আমি হলো বসেছিলাম, হঠাৎ করে হলো আমটা পড়লো কাছ থেকে, আমি ওইখানে বসেছিলাম, বসে বসে আসলো কথা চিন্তা করতেছি মানুষের কথা। তা আমি এখানে চেয়ারে বসে আছি, বসে বসে আমি এতে চিন্তা ভাবনা করতেছি, দেখতেছি মানুষের কথা, চিন্তা করতেছি, আর আর বুঝতেই পারতেছি না আমি আসলে কোন বিষয়গুলো নিয়ে চিন্তা করতেছি। যাই হোক, জীবন জীবনের মতো তো চলবেই, সেটা আসলে আমরা একদিন সবাইকে যেতে হবে, তো ওইগুলো আসলে চিন্তা করতেছি, ভালো লাগতেছে না। আর হঠাৎ করে দেখি একটা আম ধাপ করে পড়লো, তো ওই আমটা হলো নিয়ে আসলাম, এখন একটু বসে বসে খাবো আমটা। আমাদের গাছের পাকা আম খুব মিষ্টি, আর এখন তো গরমের দিন, এই পাকা আমগুলো, গাছের পাকা আম খাইতে কিন্তু খুবই মজা লাগে। সকালবেলা আপনি ঘুম থেকে উঠলো, কালকে যখন রাতের বেলা আমরা আসছি আপনি ঘুমাইছিল, একদম বাসা থেকে ঘুম দিয়েছে ঢাকা আসা পর্যন্ত, মানে বাসা আসা পর্যন্ত ঘুমাইছে। তো এই কারণে হলো আপনি আজকে অনেক লেট করে উঠছে, আজান দিছে আর উঠছে। তো ওঠার পরে আপনাকে হলো ডিম সিদ্ধ করে দিলাম, আর আজকে হলো শুক্রবার, ঘর অবস্থাও খারাপ, আমি অবশ্য সবকিছু গুছাই রেখে গেছি, কালকে রাতে এসে ওই যে কাপড় চুপড়ি খানে রাখছি, তারপরে যে এদিকে হলো অগোছালো হয়ে আছে। তো আজকে শুক্রবার যেহেতু, আমি ভাবতেছি যে সব কাজগুলো আমি গুছাবো, আর সপ্তাহে একদিন ছুটি, একদিন হলো আপা আসে না, তো আমি হলো এই বেড কাভার, তারপরে এই ডাইনিং টেবিলে এই কাভারগুলো সবগুলো হলো উঠাবো আজকে। তো দেখি আজকে কি কি কাজ করা যায়, আর রান্না করার জন্য হলো আমি একটু মুরগির মাংস বের করছি, দেখতে পাচ্ছেন, আর এখানে হলো দেখতে পাচ্ছেন ডাল, মাংস আর ডাল, এইগুলা হলো কাকাদের বাসাতে, মানে চাচিদের বাসাতে দিয়ে গেছে, বিলের ভাইয়া দিয়ে গেছে, কারণ কিছুদিন আগে হলো মামার বিয়ে গেছে,
গ্রাম থেকে হলো খাবার নিয়ে আসছিল, ওই খাবারে হলো আমার অল্প দিয়ে গেছে, তো ওইটাই হলো রাতের বেলা এসে গরম করে খাইছি। আর ভাত বসাই দিচ্ছি আমি, খাটের নিচ থেকে হলো ময়লা বের করলাম, ওই যে কতগুলা হাত দিয়ে সব ময়লাগুলো ফালাইছে, এখানে দেখতে পাচ্ছেন দিদি সব খাটের নিচে ফালাইছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন হলো আমি চাদর বিছাবো, এই পুরাটা আমি উঠেছি না, আমি একদম ক্লান্ত হয়ে গেছি এটার ভার। আচ্ছা ওইটা রাখো রাখো, ওকে ওকে দিচ্ছি দিচ্ছি, মোবাইলে চার্জ নাই তো। তো দেখতে পাচ্ছেন বেডরুম হলো গুছাইলাম, খাটের নিচ থেকে ময়লা বের করলাম, তারপর হলো ফ্লোর মুছলাম, এখন হলো রান্নাটা করতে হবে। এদিক দিয়ে এই ড্রয়িং রুমটা ওই করছি, পরিষ্কার করছি, আর আদ্যের খেলনা এগুলা বের করছি খাটের নিচ থেকে, আর কতগুলো ছিল এগুলো ফালাই দিছি। এগুলো যে আমার কাপড় চোপড়ে ক্লিপ পাই না যে সব খাটের নিচে, আর এখন পর্যন্ত ওই বেডরুমটা গুছাই নাই, ওটা পরে গুছাবো। এখন হলো আদ্যাকে গোসল করাবো, গোসল করে আমরা খাওয়া দাওয়া করাবো। আর অনেক বেশি গরম এখন হলো, সেটা একটু ছাইড়া দেবো, ঠান্ডা হতে থাকবে, আর দিয়ে গোসল করে নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছেন আপনি হলো খাবার খাওয়াইতেছি, দিয়া হলো কি দিয়ে যেন খেলতেছে, লাইট দিয়ে খেলতেছে, আর এটা অনেক পছন্দ, কিছুদিন আগে ঘুরতে গেছিলাম তখন কিনে আনছিলাম। আম্মু হাই বলো তো, হাই। বেডশিটটা সুন্দর লাগতেছে ইয়ের সাথে। তো এখানে হলো আমি অল্প একটু মুরগি মাংস নিয়ে নিছি, এখন হলো মাইখা দেখে বসাই দেবো, হলুদের গরম মরিচের গুঁড়ো আদা রসুন, আদা রসুনটা হলো আমি ডিপে রাখছিলাম তো বাসায় চলে যাবো মানে বাড়িতে যাবো এই জন্য আমি হলো ডিপে রেখে গেছিলাম যা যা ছিল, তো এটা একদম ই হয়ে গেছে রে, বরফ হয়ে গেছে রে, তো বলতে একটু সময় লাগবে। তো শুক্তো মরিচের গুঁড়ো দিছি, তারপরে হলো রাঁধুনি গরম মশলাটা, কাঁচা মরিচটা দিই নাকি, মাংসটা কষানোর পরে এই যে আমি পানি দিয়ে দিলাম, আব্দে হলো ঘুমাইতেছে এই জন্য আব্দে আর কোনো শব্দ পাইতেছে না, না হলে আমি রান্না করলে আব্দে আর ফুটো ফুটো করে মানে শব্দ পাওয়া যায় আমার আশেপাশে দিয়ে খেয়ালে, কিন্তু এখন হলো ঘুমাইতেছে, আমি হলো রান্না করতেছি, ঘুমে থেকে ওইটা খাইতে চাইবে, বেশি একটা ভাত খায় নাই, খাওয়াইছি দুপুরবেলা কিন্তু আসলে মন পেট ভরা খায় নাই, তো ভাবলাম ঘুমে থেকে ওঠার আগে আমি রান্নাটা করে ফেলাই।